এমএসএস এবং নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে আজ বহরমপুর কলেজ জেলা যুব উৎসব অনুষ্ঠিত হয়। এই জেলা যুব উৎসবে উদ্বোধন করেন মাননীয় জেলাশাসক রাজশ্রী মিত্র। 2023-এর জেলা যুব উৎসব প্রতিটি জেলায় 15 জুনের মধ্যে শেষ করতে হবে বলে জানা যায়। এখান থেকে যারা নির্বাচিত হবে তারা স্টেট লেভেলে, তারপর সেখান থেকে ন্যাশনালে অংশগ্রহণ করবেন। এই যুব উৎসব 5টি বিভাগে অনুষ্ঠিত হবে। একটি ফোক কালচার, অঙ্কন প্রতিযোগিতা, কবিতা লিখন, ডিক্লারেশন কনটেস্ট এবং ফটোগ্রাফি। ইয়াং ছেলেরা মোবাইলের দ্বারা ছবি তুলতে এবং তার উপর এই ফটোগ্রাফি কম্পিটিশন হবে বলে জানা যায়। এছাড়া যে 5টি টপিক দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইন্ডিয়ার ডেভেলপমেন্ট, ভারতবর্ষ আগামী 2047 সালে কোথায় যাবে সেই বিষয়ে, বর্তমানে আমাদের যে মাইন্ড সেটা সেখানে থেকে আমরা কী করে বেরোবো, এইরকম 5টি বিষয় নিয়ে এই যুব উৎসবে কনক্লুড করা হয়েছে। আজকের এই যুব উৎসবে যেসব কলেজের স্টুডেন্ট আছেন তারাই এই উৎসবের মূল দায়িত্বে থাকে। আগামী দিনে ভারতবর্ষকে কোথায় নিয়ে যাওয়া যাবে তাদেরকে দিয়ে বেশিরভাগ কাজ করানো হচ্ছে, এটাই মুর্শিদাবাদের নেহেরু যুব কেন্দ্রের মেইন চিন্তা এই যুব উৎসবের, বললেন নেহেরু যুব কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর দীনবন্ধু সাহা। এবং নেহেরু যুব কেন্দ্রের প্রোগ্রামে আজ জেলা জেলাব্যাপী যে প্রোগ্রামটা সেটা বহরমপুর কলেজে হচ্ছে। আমি এলাম, ভাল লাগলো, খুব সুন্দরভাবে এই কলেজ কর্তৃপক্ষ আজকের প্রোগ্রাম অর্গানাইজ করেছেন, আমন্ত্রিত হতে পেরে আমার ভাল লাগলো, ধন্যবাদ। কলেজটা খুবই ভালো, অনেক এগিয়েছে এই কলেজ, এর যে ইনফ্রাস্ট্রাকচার মানে আমি দেখে আনন্দিত এবং মানে আমি দেখিনি এরকম। লেভেল যুব উৎসব 2023-এর এটা পুরো ভারতবর্ষের সমস্ত ডিস্ট্রিক্টেই হচ্ছে। 15 জুনের মধ্যে পুরো ভারতবর্ষে কমপ্লিট হবে, তারপরে এটা ন্যাশনাল লেভেলে যাবে, তার আগে আর স্টেট লেভেলেও আছে। এখান থেকে যারা উইনার তারা স্টেট লেভেলে গিয়ে পার্টিসিপেট করবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে 3-5টা কম্পোনেন্ট হচ্ছে। একটা হচ্ছে আমাদের মানে ফোক কালচার, তারপরে অঙ্কন প্রতিযোগিতা, ডিক্লারেশন কনটেস্ট, ইয়াং কবিতা রাইটিং বা আর একটা হচ্ছে ফটোগ্রাফি। ইয়াং ছেলেরা তারা মোবাইলে আজকাল করছে, সেখানে তারা ফটোগ্রাফি করবে এবং তার কম্পিটিশান হবে। এই 5টা কম্পোনেন্টের আমাদের হচ্ছে। আর মেইন এখানে যে 5টা টপিকের কথা বলা হচ্ছে সেটা 5 প্রাণ, আমাদের ইন্ডিয়ার ডেভেলপমেন্ট, আগামী 2047 সালে কোথায় দেখতে চাইছেন সেই জায়গাটা, তাছাড়াও আমাদের যে কলোনিয়াল মাইন্ডের যে মাইন্ড সেটআপ আছে সেই মাইন্ড সেটআপ থেকে আমরা কী করে বেরোবো, এই রকম ধরনের 5টা কম্পোনেন্টকে আমাদের এখানে ইনক্লুডেড করা হয়েছে। বিশেষ করে এবার আমাদের যেটা আমরা সচরাচর করে থাকি যে যারা ইউথ গ্রুপ সেই ইউথ গ্রুপকেই আমরা এনকারেজ করে থাকি এবং সেই ইউথ গ্রুপের মধ্যে যারা কলেজ স্টুডেন্ট তাদেরকে আমরা বেশি করে টাচ করার চেষ্টা করছি, যাতে আগামী দিনে তারাই ভারতবর্ষের ব্যাকবোন হবে এবং তারাই আমাদের ভারতবর্ষকে কোন জায়গায় নিয়ে যাওয়ার সেটা নিয়ে যাবে। এইটাই হচ্ছে কি মেন চিন্তাভাবনা নেহেরু যুব কেন্দ্র মুর্শিদাবাদের। আজকে মুর্শিদাবাদ জেলাতেই হচ্ছে আমাদের, এটা জেলারই প্রোগ্রাম। এই জেলা থেকে যারা পার্টিসিপেট প্রথম হবে তারা স্টেট লেভেলে পার্টিসিপেট করবে এবং তারপরে ন্যাশনাল লেভেলে যাবে। শহরে এই প্রথম আসামের উন্নতমানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির কাঁচরাপাড়া। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।